যেই দিন এই ভারতের ভিতরে আসামের ভিতরে যেই দিন মুহাদ্দিসের কেরামেরা মুক্তি এনে কেরামেরা যখন সীমা ব্যতিক্রম হয়ে যাবেন পানি যখন মাথার উপরে চড়বেন ওলামায়ে কেরাম যেই দিন ফতোয়া দিবেন ওই দিন আসামের মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতকে রক্ষা করার জন্য মাথা কাটিয়ে দিব মাথা কাটিয়ে দিব মাথা কাটিয়ে দিব কম্প্রোমাইজ কিন্তু ওই দিন হবে না মনে রাখবো আমাদেরকে ভয় দেখানোর জরুরত কইলো না আমাদের ইন্টারভিউ তোমরা নিও না আমাদেরকে তোমরা ধমকি দিও না যে ধমকি দিলে মুসলমান নবী নবী বাদ দিবে না তোমরা যতই ধমকি দিবা মুসলমানের ঈমানের ভিতরে নবী শব্দের প্রেম আরো বেশি হবে মনে রাখো তোমরা আমাদের ইন্টারভিউ নিতে চাও আমরা দিয়েছি কারবালার ময়দানে ইন্টারভিউ আমাদের এক্সাম নিতে চাও পরীক্ষা নিতে চাও আমরা দিয়েছি কারবালার ময়দানে ইন্টারভিউ আমরা বিজয় হয়েছি উহুদের ময়দানে দিয়েছে উহুদের ময়দানে বদরের ময়দানে দিয়েছে তাইফের ময়দানে দিয়েছে হুনাইনের ময়দানে দিয়েছে তাবুকের ময়দানে দিয়েছে কিসের ইন্টারভিউ কিসের ইন্টারভিউ কি ইন্টারভিউ দিতে চাও কিসের ধমকি দেখাইতে চাও শোনো আসামের মুসলমান যতদিন জিন্দা আছে নবী নবী করতেই থাকবে আসামের প্রত্যেক মুসলমানের গর্দান যদি কেটে দেওয়া হয় ওই গর্দান থেকে যত ফুটা রক্ত বাড়াবে প্রত্যেক রক্তের ফুটার থেকে নবী নবী বাসনা বাড়াবে নবী নবী বাসনা বাড়াবে নবী নবী বাসনা বাড়াবে এরা আমাদেরকে ভয় দেখাইতে চায় যে আমরা বলবো ভয় করবে আমরা হুসাইনের গোলামের 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 গোলাম আমরা জান দিয়ে দিতে পারি হাত দিয়ে দিতে পারি চোখ দিয়ে দিতে পারি নাক দিয়ে দিতে পারি গর্দান কেটে যাইতে পারে নবীর সামনে কম্প্রোমাইজ মুসলমান করে নাই করব না জীবন দিব কম্প্রোমাইজ করে দিলে হবে না এই কথা মনে রাখো তোমরা এরা ভাবে এরাই বলতে পারে আমরা বলতে পারি না এরা ভাবে যে কোরআন ওরা একলাই পড়তে পারে আমরা রামায়ণ গীতা পড়তে পারি না তুই আর কি পড়তে পারিস তোর থেকে 14 গোষ্ঠী বেশি পড়তে পারি আমরা কিন্তু আমরা কমিউনাল হইতে চাই না আমরা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না এই কথা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখাই নাই তোমাদের চরিত্র হলেন তোমাদের চরিত্র হলেন আমার নবীকে গাল ফাড়া কিন্তু আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র হলেন অন্য ধর্মকে শ্রদ্ধা করা এর নাম হয়েছে ইসলাম একেই বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম নাই যে তোমরা ভয় দেখাবো ওই ভয় দিকে আমরা ডর করি না আমরা নবীর হাদিসকে ফলো করি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান তোমরা ভাবো মুসলমান ভয় করেছে না এই ভিউটা কইল না মুসলমান ভয় করে না মুসলমান ভয় করে না আমরা নবীর হাদিসকে ফলো করতেছি নবী বলছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান নিজের দেশকে মহব্বত করার নাম ঈমান নবীর হাদিসকে মহব্বত করি যেই দিন এই ভারতের ভিতরে আসামের ভিতরে যেই দিন মুহাদ্দিসের কেরামেরা মুক্তি এনে কেরামেরা যখন সীমা ব্যতিক্রম হয়ে যাবেন পানি যখন মাথার উপরে চড়বেন ওলামায়ে কেরাম যেই দিন ফতোয়া দিবেন ওই দিন আসামের মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতকে রক্ষা করার জন্য মাথা কাটিয়ে দিব মাথা কাটিয়ে দিব মাথা কাটিয়ে দিব কম্প্রোমাইজ কিন্তু ওই দিন হবে না মনে রাখবো আমাদের দুঃখ লাগে কষ্ট লাগে আজ আমার নবীকে আমাদের প্রফেটকে আজ তোমরা চামার বলে কও নুচ্চা বলে কও কিসের ধর্ম তোমার কি ধর্ম তোমার তোমার ধর্ম কি তোমাকে এইটাই শিখাইছে নাকি অন্য ধর্মের প্রফেটকে অন্য ধর্মের নবীকে তুমি গালি দাও এইটাই তোমার ধর্মের চরিত্র আমার ধর্ম এটা ইজাজত দেয় নাই আমাকে হুকুম দেয় নাই তোমাদের তোমার ধর্মতে থাকতে পারে যে অন্য ধর্মকে গালি দাও কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম হয়েছে অন্যরা তোমাকে গালি দিয়েছে তুমি সবুর করো এর নাম হয়েছে ইসলাম একাই বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে সন্ত্রাসী বলো আমাদেরকে ডাকাত বলো আমাদেরকে ডাকাত বলো আমাদেরকে সন্ত্রাসী বলো তোমাদের কিতাব আমরা জানি না তোমাদের কিতাব আমরা পড়ি নাই নাতিস্পাতি মা আস্তি দুঃসায়ে প্রম ভিয়ে ভগবানম নামা দাসায়ে প্রম দাসায়ে প্রম নামা ওম নামায়ে ভগবানম প্রম শান্তিয়ে দেখা দুষ্টে প্রতিমা আস্তি নমঃসাহে প্রতিমা আস্তি ভগবানম তারাতম দুঃশতম ব্রহ্মায়ে নমা স্বর্গ স্বর্গায়ে স্বর্গায়ে প্রম নমায়ে নতিষ্পতিমা আস্তি ভগবানম ব্রহ্মায়ে বিশ্বপরমাতায়ে ভগবানম নমঃসাহে নমস্তাহে প্রতিমা আস্তি আমরাও লেখাপড়া করেছি তোমাদের কিতাবের বিষয়ে এ আমি যেরকম বলবো তোর 14 গোষ্ঠীও বলতে পারবো না এরকম সংস্কৃতি তুই তো আমাদেরকে ভুল ধরস আমাদের নবীকে গাল পারস আমাদের রাসূলকে গালি দেয় কিন্তু আমরা তোমাদের ভগবানকে গালি দিব না এইটা আমাদের চরিত্র নয় আমাদের চরিত্র আরো জোরে কেন আমাদের চরিত্র আমরা অন্য ধর্মকে গালি গালাজ পারবো না আমরা অন্য ধর্মের ভগবানকে আঘাত দিব না
তোরা দিতে পারোস আমরা দেব না কারণ আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করি তোরা কাকে ফলো করোস আমরা জানি না কিন্তু মনে রাখ তোরা যাকে ফলো করোস উনি বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে যে ব্রহ্মমায়ে ভগবানম কাল কালকি আবাতিরিতম বোদে নস্তাওয়াতম নামাশায়ে পরমাতায়ে হরদে পাপমে মুহাম্মাদম দুশায়ে নামাশাহা শান্তিয়ে ব্রহ্মা স্বর্গতম নতস্তা দুশায়ে সম্ভম ব্রহ্মায়ে নমা নমা হরদম ব্রহ্মায়ে নমা নমা তোদের কিতাবে লেখা আছে দেখ লেখাপড়া করে আমি জানি তুই তো মূর্খ তোর কাছে তো কোনো কিতাব নাই যথা মূর্খ তুই লেখাপড়া তো কিছু করিস না চুরি করে আমার ফোন মারিস আমি কিছু কিতাব তোর না পাঠাই দিন তখন ধরবো আর দিলেই কি হবো তুই তো সংস্কৃত পড়তেও পারবি না তোর দিলে তো বাংলা আসামিজ দেওয়া হবে তাছাড়া তুই পড়তেও পারবি না তুই ও আমাদের ধর্মের বিষয়ে জ্ঞান ঠিক আমাদের বিষয়ে জ্ঞান ঠিক আরে ওরা ভাবে যে ওরা একলাই চালু ওরা বলতে পারে আমরা বলতে পারি না আরে আমরা বলতে পারি কিন্তু আমরা বলি না এটা ভাবিস না যে একজন মানুষ মনে মনে আছে কারণে কিছুই জানে না আরে মনে মনে থাকা মানুষও বাঘ হয় এটা মনে রাখিস মনে মনে থাকা মানুষটাও বাঘ হয় আমরা মনে মনে এই জন্যই থাকি আমাদের চরিত্রই হলো মনে মনে থাকা এটা আমাদের চরিত্র এটা আমাদের ক্যারেক্টার এইটা আমাদের ব্যবহার লাফায় আরে ওরা আমাদেরকে লাফায় বহু কিছু বলতে পারে ওরা আমাদের বলছে কোরআন সম্প্রদায়কে বলে কোরআন সম্পর্কে আমরা জিজ্ঞেস করলাম কেন বলে কোরআনে আছে হাদিসে আছে এক আল্লাহর ইবাদত করো একটা আল্লাহকে মানো আমরা তো দশটা বিশটা পঞ্চাশটা আল্লাহকে মানে তাহলে কী হবে আমি বলি আরে তুই তোর কিতাব মান না যেরকম আচ্ছা প্রত্যেক ধর্মের মানুষের কাকে মানবে কিতাব কে তো মানবে কথা কইলে মুসলমান কাকে মানবে কোন কিতাবকে মানবে কোরআন হাদিস তাইলে আমাদের ধর্ম আমাদের কিতাব আছে আমাদের কিতাব আছে কুলহু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল্লাহু আর আমাদের কোরআনে আছে আল্লাহ এক আমাদের কোরআনে আছে আল্লাহ এক তোরা প্রমাণ করে দে যে আল্লাহ দশজন বিশজন পঞ্চাশজন যদি প্রমাণ করে দিতে পারস আমি গুয়াহাটির ভিতরে চুরি পিন্দে তোর সাথে হিন্দু ধর্ম কবল করবো দেখা দিব তুই দেখাই দিতে পারস এক আল্লাহর বাহিরে দ্বিতীয় কোনো আল্লাহ আছে তোদের কিতাব থেকে যদি সাবেত করতে পারস আমি লগার লগ হিন্দু হয়ে গেলাম তুই দেখাই দিব পারবি না চ্যালেঞ্জ তো বাদ দে কেমন পর্যন্ত চ্যালেঞ্জ করলাম তুই তো দূর তোর ২০ গোষ্ঠী ৪০ গোষ্ঠী ৫০ গোষ্ঠী পর্যন্ত পাবি না